তো তাহলে দেখুন আমাদের নতুন প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে এবার এই পেজ থেকে আপনি কাজ করে ইনকাম করতে পারেন ঠিক আছে ফেসবুক কেরিয়ারে যদি আপনাকে সাফল্য পেতে হয় তো তাহলে প্রথমেই একটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাতে সেখান থেকে ইনকাম হয় এবং তার জন্যে সঠিকভাবে অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে হবে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে এবং তারপর সমস্ত সেটিংসগুলোকে সঠিকভাবে এনেবেল করতে হবে যাতে কোনো রকম প্রবলেম না হয় ঠিক আছে তো এই ভিডিওতে আমরা এটাই শেখাবো সব কিছু ডিটেলে যাতে কোনো কিছু বাদ না যায় এবং আপনারা খুব সহজেই শিখতে পারেন ঠিক আছে এবং এর জন্য আপনার কোনো কিছু প্রয়োজন নয় আপনার হাতের মোবাইলটা থাকলেই হবে ওটাই যথেষ্ট ওটা থেকে সব কিছু একদম প্রফেশনালি ক্রিয়েট করা হবে ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি এবং দেখে নিই যে কিভাবে আমাদেরকে কাজটা করতে হবে ওকে তো প্রথমেই আপনাকে ফেসবুক অ্যাপ খুলে নিতে হবে এখানে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমেই ফেসবুক পেজ ক্রিয়েট করা হয় এখনও যেভাবে আপনাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে একটা জিমেল অ্যাকাউন্টের থ্রুতেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয় সেরকমভাবে ফেসবুক অ্যাকাউন্টের থ্রুতেই ফেসবুক পেজ ক্রিয়েট হয় ঠিক আছে তো প্রথমেই আমরা কি করব এই আইকনে ক্লিক করব তারপর এখানে দেখুন পেজেস এখানে ক্লিক করব এখানে দেখুন প্রথমেই অপশান আছে ক্রিয়েট তো ক্রিয়েট অপশানে আমরা ক্লিক করব তারপর ক্রিয়েট ইউর পেজ গেট স্টার্টেডে ক্লিক করব এখানে আপনাকে পেজের নাম দিতে হবে কী কোন নামের পেজটা ক্রিয়েট করবেন সেটা এখানে দিয়ে দেবেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা ডেমো পেজ ক্রিয়েট করে নেব নাম ধরুন দিলাম বেঙ্গলি ক্রিয়েটার এরপর নেক্সট বাটনে ক্লিক করব এখানে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে আপনার পেজের যেটা ক্যাটাগরি হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন মানে আপনি কোন টাইপের পেজ ক্রিয়েট করছেন সেই টাইপের ক্যাটেগরি দেবেন যদি আপনি কুকিং ভিডিও বানান তো সেই টাইপের যদি পেজ হয় তো তাহলে এখানে কুকিং দেবেন যদি আপনার কোনো মিউজিশিয়ান হন যদি আপনি মিউজিকের উপর পেজ বানান তো তাহলে মিউজিক দেবেন বা হেলথের উপরে হলে তাহলে হেলথ দেবেন আমরা এখানে দেব ডিজিটাল ক্রিয়েটার এটা সিলেক্ট করলাম এরপরেও আরও দু তিনটা অ্যাড করা যাবে আপনি চাইলে করতে পারেন না চাইলে করবেন না শুধু এটা একটা থাকলেই যথেষ্ট ঠিক আছে এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করব ওকে এবার এই পেজ সম্পর্কে প্রথমেই আপনাকে একটা জেনারেল বায়ো দিতে হবে মানে পেজটা কী সেটার ব্যাপারে একটু লিখতে হবে আমরা একটা লিখে নেব আপনার যে ক্যাটাগরির পেজ হবে সেই পেজের উপর একটু বায়ো লিখে নিতে পারেন আপনি বাংলাতেও বায়ো লিখতে পারেন বা আপনি ইংরাজিতেও বায়ো লিখে নিতে পারেন আমরা লিখলাম যে উই আর হেল্পিং ইউ টু ফুলফিল ইয়র ড্রিম অফ বিকামিং ফেসবুক অ্যান্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে এইটুকু দিলাম এরপর এখানে আপনাকে বলা হচ্ছে প্রথমেই ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইট থাকে তো তাহলে আপনি দেবেন তো আমরা আমাদের ওয়েবসাইট দিয়ে নেবো আমরা ওয়েবসাইট দিয়ে দিলাম এরপর ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি দিলে আপনার কি হবে যখন পরবর্তীকালে এই পেজটা র্যাঙ্ক করে যাবে বা পেজটাতে অনেক যখন ফলোয়ার্স থাকবে তখন আপনার ব্র্যান্ড ডিলস আসবে ব্র্যান্ড কোলাবোরেশন আসবে তখন তারা এই ইমেলের থ্রুতে আপনার সঙ্গে রিচ আউট করবে তো আমরা এখানে আমাদের প্রফেশনাল ইমেল আইডি দিয়ে দেবো ওকে এর নিচে হচ্ছে ফোন নাম্বার আপনি যদি আপনার ফোন নাম্বার দিতে চান তো তাহলে দিতে পারেন আমরা এখানে ফোন নাম্বার দেব না ঠিক আছে এবার আমাদেরকে এখানে লোকেশন অ্যাড করতে হবে তা আমরা আমাদের লোকেশান অ্যাড করে দেব। আমরা এখানে আমাদের অ্যাড্রেস দিয়ে দিলাম এবার আওয়ার্স তো আওয়ার্স আমরা নো আওয়ার্স অ্যাভেলেবেল এটা সিলেক্ট করব। তারপর নেক্সটে ক্লিক করব ওকে তো এখানে আপনাকে আপনার পেজটাকে কাস্টমাইজ করতে হবে তো পেজটাকে কাস্টমাইজ করা মানে পেজের প্রোফাইল পিকচার দিতে হবে এবং কাভার পিকচার দিতে হবে তো আমরা দিয়ে নেব তো তার জন্য এখানে ক্লিক করব। এরপর কাভার পিকচার দেব তার জন্য একইভাবে এখানে ক্লিক করব ওকে তো আমরা কাভার পিকচার একটা সিলেক্ট করে নিলাম এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখানে আপনাকে বলা হচ্ছে যে কানেক্ট ইয়র হোয়াটসঅ্যাপ নাম্বার টু দ্য পেজ মানে পেজের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারকে কানেক্ট করতে বলা হচ্ছে আমরা এটা করব না আমরা এটা করব না বলতে আপনি করতে অবশ্যই পারেন বাট আমি এটা করব না তাহলে আমার নাম্বারে প্রচুর মেসেজেস আসবে সেই জন্য এই পার্টটাতে আমি দেখাচ্ছি না কারণ এখানে এটা করা খুবই সহজ এখানে শুধুমাত্র আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে তারপর গেট কোডে ক্লিক করতে হবে তো গেট কোডে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে সিক্রেট কোড আসবে সেটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আমরা স্কিপ করে দেবো এরপর বলা হচ্ছে বিল্ডিওর পেজ অডিয়েন্স আপনার পেজ অডিয়েন্সকে বিল্ড করতে বলা হচ্ছে তো এখানে আপনি কি করতে পারেন আপনি এখানে আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন তো ইনভাইট করতে গেলে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন তারপর যে বন্ধুদেরকে আপনি সিলেক্ট মানে ইনভাইট করতে চান সেই বন্ধুদেরকে সিলেক্ট করবেন ঠিক আছে আমি ধরুন এদের দুজনকে সিলেক্ট করলাম তারপর সেন্ড ইনভাইটস তো তাহলে সঙ্গে সঙ্গে তাদের কাছে ইনভিটেশন চলে গেল ঠিক আছে এরপর নেক্সটে ক্লিক করলাম এখানে বলা হচ্ছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ আপনার পেজের সম্পর্কে সবসময় ইনফর্ম থাকুন তো প্রথম অপশানটা যেটা এনেবেল হয়েই আছে সেটা হলো পেজ নোটিফিকেশান অন অন ইওর প্রোফাইল মানে আপনার প্রোফাইলে পেজ নোটিফিকেশান আসবে মানে পেজে যা কিছু হবে সেটার নোটিফিকেশান আপনার কাছে আসবে এবং যদি আপনি মার্কেটিং এবং প্রোমোশনাল ইমেলস আপনি নিতে চান তো তাহলে এই অপশানটাকে অন করে দেবেন আমরা এই অপশানটাকে অন করতে রেকমেন্ড করব না ফালতু ফালতু ইমেলে ভর্তি হয়ে যাবে তো এরপর নেক্সট বাটনে ক্লিক করব তো এখানে বলা হচ্ছে গ্রো ইয়োর বিজনেস উইথ মেটা বিজনেস সুইটস মেটা বিজনেস সুইটসের সঙ্গে আপনার বিজনেসকে গ্রো করুন সেটা বলা হচ্ছে তো এরপর আমরা ডানে ক্লিক করব এখানে আমাদের অ্যাকাউন্টটা সুইচ হয়ে যাচ্ছে নতুন যে আমরা পেজটা ক্রিয়েট করলাম সেটাতে ঠিক আছে এটা দেখুন আমাদের পেজ এটা দেখতে এরকম লাগবে ঠিক আছে এখন এই পেজটা আমরা মোটামুটি ক্রিয়েট করে ফেলেছি এখন একটা দুটো সেটিংস আছে যেগুলোকে আমাদেরকে এনেবেল করতে হবে তারপরেই আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এবার এখানে আমরা একটা সেটিংসকে এনেবেল করে নেব যে সেটিংসটা আমরা আগে মিস করে গেছিলাম তো তার জন্য আমরা কি করব এই ট্রিপল ডটের উপর ক্লিক করব। এখানে দেখুন অ্যাড অ্যাকশন বাটন ঠিক আছে এখানে আমাদের একটা অ্যাকশন বাটন অ্যাড করতে হবে ঠিক আছে তো এডিট বাটনে ক্লিক করব তো এখানে আপনি আপনার অ্যাকশান বাটনটা বিভিন্ন রকম করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করাতে পারেন আপনি কল করাতে পারেন মানে যে ওই অ্যাকশান বাটনে ক্লিক করবে সে আপনাকে কল করতে পারবে আপনাকে মেসেজ করতে পারবে বা আপনাকে ইমেল করতে পারবে এই সব কিছু আপনি সিলেক্ট করতে পারবেন আমাদের যেহেতু একটা ফেসবুক পেজ আছে ঠিক আছে এবং আমরা সেই পেজটাকে যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে লিঙ্ক করাই তো তাহলে আমরা ইউটিউব চ্যানেলের থ্রুতে অনেক বেশি ভিউজ পাবো ঠিক আছে মানে যারা দর্শক তারা ডিরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে যেতে পারবে তো সেই জন্য আমরা ওয়াচ নামে ক্লিক করব। এখানে আপনাকে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে ওয়েবসাইটের নাম বলতে এখানে আপনাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এটা আমার ইউটিউব চ্যানেল তো এই ট্রিপল ডটের উপর ক্লিক করলাম তারপর এখানে শেয়ার বাটনে দেখতে পাচ্ছেন তো এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম লিঙ্কটা কপি হয়ে গেল এরপর এখানে এসে এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে এরপর সেভ বাটনে ক্লিক করলে এই সেটিংসটা সেভ হয়ে গেল এবার আমাদেরকে কি করতে হবে এই উপরে যেটা মেসেজ ছিল এই মেসেজটাকে রিমুভ করে দিতে হবে এটা রিমুভ হয়ে গেল তো শুধুমাত্র তাহলে আমাদের একটাই কল টু অ্যাকশন বাটন থাকলো ঠিক আছে তো তাহলে আমাদের এই সেটিংসটার কাজটা কমপ্লিট হয়ে গেল এবার আমাদেরকে যে সেটিংসটা এনেবল করতে হবে বা যে সেটিংসটা আমাদের খুব প্রয়োজন সেটা হলো হ্যান্ডেলস ঠিক আছে আমাদেরকে হ্যান্ডেলস ক্রিয়েট করতে হবে হ্যান্ডেলস এখান থেকে ক্রিয়েট করা যায় না তো তার জন্য কি করতে হবে আপনাদেরকে একটা নতুন ব্রাউজার খুলে নিতে হবে এখানে আমরা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করছি আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি না কারণ ক্রোম ব্রাউজারে প্রবলেম হয় মানে ক্রোম ব্রাউজারে যখন আপনি ফেসবুক খুলবেন তখন সেই পেজটা রিডিরেক্ট হয়ে যায় ফেসবুক অ্যাপে সেই জন্য আমি রেকমেন্ড করব। ফায়ারফক্স ব্রাউজার ডাউনলোড করে এখান থেকে ফেসবুক খুলে নিতে ঠিক আছে তো আমরা এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে নেবো ওকে তো এবার এটাকে আমরা ডেস্কটপ মোডে অন করে নেব তার জন্য এই নিচে কর্নারে ট্রিপল ডটের উপর ক্লিক করব। তারপর ডেস্কটপ সাইটে অন করে নেবো ফেসবুক ওপেন করে নিলাম এরপর আমরা কি করব। এই একদম কর্নারে উপরে এখানে এই আইকনের উপর ক্লিক করব তারপর এখান থেকে সি অল প্রোফাইলসে যাব তারপর এখানে দেখুন আমাদের নতুন পেজ বেঙ্গলি ক্রিয়েটার এটাকে সিলেক্ট করে নেবো ঠিক আছে তো আমাদের ওই নতুন পেজটাতে এই আমাদের অ্যাকাউন্টটা সুইচ হয়ে যাবে এবার আমরা কি করব এই আইকনেই আবার ক্লিক করব এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটা সিলেক্ট করলাম এরপর সেটিংসে ক্লিক করব ওকে তো এখানে দেখুন প্রথমেই চলে এসছে আমাদের নেম তার নিচে হচ্ছে ইউজার নেম ঠিক আছে তো এখানে লেখা আছে ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম আমাদের ইউজার নেম সেট করা হয়নি তো ইউজার নেম সেট করতে হবে তার জন্য এই এডিট বাটনে ক্লিক করব তো এখানে আমাদেরকে একটা নতুন নাম দিতে হবে এবং সেটা দেখতে হবে যে এটা অ্যাভেলেবেল আছে কি না তো আমরা দেখি বেঙ্গলি ক্রিয়েটার হ্যাঁ বেঙ্গলি ক্রিয়েটার নামটা অ্যাভেলেবেল নেই তো তাহলে অফিসিয়াল দিয়ে দেখি অফিসিয়ালে একটা এল এক্সট্রা দিলাম তো দেখি দেখুন আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এরপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করব দেখুন আমাদের ইউজার আইডি ক্রিয়েট হয়ে গেছে দেখুন বেঙ্গলি ক্রিয়েটার অফিসিয়াল আমাদের নতুন ইউজার আইডি ঠিক আছে তো এভাবে আপনাকে আপনার নতুন ইউজার আইডি ক্রিয়েট করে নিতে হবে কারণ ইউজার আইডিটা খুব প্রয়োজন ইউজার নেমটা ঠিক আছে তো এখন আমাদের সমস্ত সেটিংস সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনার এই পেজটা হয়ে গেল একদম প্রফেশনাল পেজ এবার আপনি এখান থেকে কাজ করতে পারেন রেগুলারলি ভিডিও আপলোড করবেন এবং এখান থেকে আপনার ইনকামও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ